একমাত্র প্রাণের মালিকানাধীন, এটা ছাড়া অন্য সবাই আমাদের সাথে আছে। যদিও পাতা 24 আছে, হিন্দি নিউজ আছে, কিন্তু তারা বলছে যে আমরা বাংলা নিউজ আছে, তারা বলছে যে আমরা এই মুহূর্তে কমিটিতে আসছি না বা সামনে আসছি না, আমরা আছি। এবং মানে আমাদের এই অর্গানাইজেশনের যে নীতি মানা সেটা হচ্ছে রেজিস্টার্ড অনলাইন, তাদের প্রত্যেকেই আমাদের মেম্বার হতে পারে। সাবজেক্ট টু রেজিস্ট্রেশন নেওয়ার পর যদি তার কার্যক্রম চালু থাকে, রেজিস্ট্রেশন পাওয়া অনেক অনলাইন আছে, রেজিস্ট্রেশন পাওয়ার পর কিছুই করতে পারো। মানে তাদেরই দ্বিতীয়ত আপনি নিজেও বলেছেন অনেকবার, এবং মানে মানে মহামান্য আদালতেও একটা নির্দেশনা আছে, পরিবর্তিত অনলাইন এবং ইউটিউব বেসড যে ভিডিও ক্যাম্পেইন, এটার এটা হচ্ছে বাংলাদেশের একটা গুজব ছড়ানোর একটা প্রধান উৎস। কারণ তারা রিলস আপলোড করছে, এটা ফেসবুকে আপলোড করছে, করার কারণে এখানে থেকে অনেক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশ বিরোধীও অনেক কর্মকাণ্ড হয়ে থাকে। আমরা নিজেরাও সোচ্চার এটা করি, কিন্তু যেভাবে করছে আসলে আমি জানি যে আপনি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে উদ্যোগ নিয়েছেন এবং চেষ্টাও করেছেন, সেটা হচ্ছে বিজ্ঞাপন পলিসিতে অনলাইন অনলাইনের বিষয়টি নীতিগতভাবে নিয়ে আসা। যেমন এখন শেয়ার মার্কেটের বিজ্ঞাপন অনলাইনে দেওয়ার একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে, এই বিজ্ঞাপনগুলো অধিকাংশই যাচ্ছে আর নন রেজিস্টার্ড অনলাইন। আপনাদের নীতিমালায় যদি এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে মানে ভবিষ্যতে এই বিষয়টা ভালো হবে, যেটা আপনাদের মানে সরকারের প্রোগ্রেসিভ প্রোগ্রাম যেটা স্মার্ট বাংলা। আরও একটা বড় ধরনের ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে ধরুন সরকারের সকল প্রতিষ্ঠান এখন ডিজিটাল বিজ্ঞপ্তি প্রচার করছে বা অনলাইন বিজ্ঞপ্তি প্রচার করছে, এইগুলো যেসব কাগজের ডিজিটাল এডিশন আছে সেখানেই চলে যাচ্ছে। এইটাতে মানে আমাদের জন্য কিছু একটা করার একদম মানে আবারও ধন্যবাদ আপনাকে সবাই। আছে
আপনাদের
that explosion of the air. Yeah, come back. Come on, come on. অনলাইন মাধ্যম হাতে গোনা কয়েকটি এখন কয়েক হাজার সেটি আবার অনুসন্ধান করে বলতে হবে কত আসছে এটি প্রমাণিত হয় দেশে অনুকূল পরিবেশ আছে বিষয়ে স্বাধীনতায় বিশ্বাস করি সমালোচনাকে সমাপ্ত করা সংস্কৃতি আমরা মনে করি যে সমালোচনা কাজ প্রয়াণ করতে সহায়ক চলাকে সেগুলো